আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো আমরার মিষ্টি আচার। রসে ভরপুর এই আচারটি সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে কিভাবে রাখতে পারবেন এবং পারফেক্ট জুসিনেসটা বজায় রেখে কিভাবে এই আচারটিকে তৈরি করতে হয়, আর এটার স্বাদ অতুলনীয়। আচার তৈরি করার জন্য লাগবে হচ্ছে মশলা, আর এই মশলার জন্য আমাদের এখানে লাগবে দারুচিনি, তেজপাতা, এলাচ। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, অবশ্যই শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে। আর এ হচ্ছে পাঁচফোড়ন। এরকম পাঁচফোড়ন বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো মুদি দোকানে বা মশলার দোকানগুলো কিন্তু খুব সহজে কিনতে পাওয়া যায়। আর এই মশলাটা এর মধ্যে দিতে হবে, আর এই মশলার মধ্যে অবশ্যই মৌরি থাকতে হবে বা মিষ্টি জিরা থাকতে হবে। তো তেলে নেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে গ্রাইন্ডার দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখন আমরা আমড়াগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমার 1.5 কেজি ওজনের আমড়া আছে। তো এই আমড়াগুলিকে খোসা ছাড়িয়ে নিয়ে এখন পরিষ্কার পানির মধ্যে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, অন্যথায় এর মধ্যে যে কষ থাকবে সে কষের জন্য আচারটি খেতে ভালো লাগবে না। আরো একটি স্টেপ আমি এখানে করেছি, সেটা হচ্ছে আমড়াগুলোকে কাটা চামচ দিয়ে ভালো করে কেটে নিয়েছি। আপনারাও এই একই কাজটা করে নেবেন, এত করে একদম খুবই জুসি হবে আর এটা রসে পুরো আটি পর্যন্ত চলে যাবে। তো এই স্টেপটি অবশ্যই করবেন। আর অন্যদিকে আমরা এই একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল, আর হচ্ছে এলাচ, দারুচিনি ও তেজপাতা। অবশ্যই সরিষার তেল দিতে হবে এখানে, অন্য কোনো তেল দেওয়া চলবে না। আর প্রথমে যে আমড়াগুলিকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানি ঝরিয়ে, সেগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, এবং এর মধ্যে দিতে হবে স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া। আর এইখানে যে পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এজন্য কিন্তু আচারটি ঝাল হবে না। আর চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এই তেলের মধ্যেই এইগুলো দিতে হবে। এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে প্রথমে যে আচারের মশলাটা করে রেখেছি সেই মশলা থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো ভালো করে আমরা এখানে নেড়েচেড়ে নেচ্ছি। এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমড়ার পরিমাণটা, মানে আমড়ার যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিবেন, আর ভালো করে কেচে নেবেন এবং চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর আমি যে আমড়াগুলো নিয়েছি এই আমড়াগুলো মোটামুটি মিষ্টি, এখানে চিনি পরিমাণ তাই 1.5 কাপের মতো লেগেছে। আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে সাদা সিরকা বা ভিনেগারটা দিতে হবে, আর ভিনেগার দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ। এই ভিনেগার দেওয়ার কারণেই কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব, এবং এই ভিনেগারের মাধ্যমেই আমরা যেই রসালো একদম সিদ্ধ করে যে ব্যাপারটা সেটা হয়ে যাবে। কারণ আমড়াগুলোকে যেহেতু আমরা আগে থেকে সিদ্ধ করে নিইনি, তাই আমরা এই ভিনেগারের দিয়ে এই ভিনেগারের মাধ্যমে কিন্তু খুব ভালো করে এটাকে সফট করে দিবে এবং খুব সুন্দর করে এটা কালারটাও চলে আসবে, সেই পর্যন্ত যাতে চিনিটা তিতা না হয়ে যায়, সেজন্য মূলত এখানে ভিনেগার ইউজ করা। তো এইভাবে আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত চুলায় রেখে দিয়েছি এবং কিছুক্ষণ পরপর অনবরত নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তবে অতিরিক্ত ক্যারামেল করতে যাবেন না, মানে চিনিটা অতিরিক্ত পুড়ে গেলে সেটা কিন্তু খেতে তিতা তিতা লাগবে, তো এটাও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এখানে আচারের মশলা থেকে আরো 1 চা চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর করে রসালো হয়েছে। আর এটা তৈরি করে সাথে সাথে খেয়ে ফেলবেন না, এটা তৈরি করার পর মিনিমাম 2 দিন পর্যন্ত এই রসের মধ্যে রেখে দিবেন। ট্রাস্ট মি, এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো আমার এরকম রেসিপিগুলো নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার কিন্তু চ্যানেলের মধ্যে টক ঝাল মিষ্টি স্বাদের এই আমড়া রেসিপি দেওয়া আছে,
সেই রেসিপিটাও চাইলে দেখে নিতে পারেন, ওটা খেতেও অসম্ভব সুস্বাদু। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।